হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সামনে আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো মুচার রেসিপি। দেখো, আমি মুসুর ডাল নিয়েছি, এটাকে ভিজিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি মুচাটাকে এবার কেটে তৈরি করে নেব। দেখো, আমি মুচার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর মোচার ভিতরে যে শক্ত একটা লম্বা একটা ডান্ডা থাকে, ওটাকে ফেলে দেবো। আমি দেখো ফেলে দিচ্ছি, দেখো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে জলে ভালো করে ধুয়ে নেব। দেখো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি মুচাটাকে একটু ভাপ দিয়ে নেব। দেখো ননস্টিক কড়াইতে বসিয়েছি, মুচাটাকে আমি একটু ভাপিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। ভাপিয়ে নেওয়ার পর আমি দুটো পেঁয়াজ, আর এখানে দেখো দুটো পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি আবার কেটে নেব। দেখো কেটে নেওয়া হয়ে গেছে আমার। নেওয়ার পর আমি যে মসুরের ডালটা ভিজিয়েছিলাম, এটাকে আমি গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব। দেখো গ্রাইন্ডার দেওয়া হয়ে গেছে। দেখো আমার বাটারটা একদম রেডি। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তাতে দিয়েছি গোটা একটা পেঁয়াজ। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব, মিক্সড করে নেব। দেখো মিক্সড করার পর আমি এটার সাথে কালো জিরে কয়েকটা অ্যাড করে দিলাম। কালো জিরেটা অ্যাড করলে ওটার স্বাদটা আরও বেড়ে যায়। দেখো দিয়ে দিয়েছি। আমার মোচাটা ভাপানো হয়ে গেছে। এটা হলো আমার মোচার মশলা। আদা, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে, আর ওটা রসুন বাটা। দেখো আমার তেলটা গরম হয়ে যাচ্ছে। আমি এখন মসুরের ডালের বড়াটাকে ভেজে নেব। দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইতে, পুরোটাতে দিয়ে দেব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো আমি ওটার হিটটা কিছু কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। দেখো আমি সবকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার প্রত্যেকটা আমি উল্টে নেব। উল্টে ভালো করে নেড়ে চেড়ে মসুর ডালের বড়াগুলোকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো দেখো আমি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি আবার ফোড়ন দেবো। তো ফোড়নে দেখো আমি কী নিয়েছি, গোটা দুটো এলাচ নিয়েছি, সাথে দুটো লং, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি নিয়েছি। দেখো আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কয়েকটাতে লাল লাল দাগও লেগেছে। এ দেখো এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে কুচি করে নিই, আমার একটু মোটা মোটা পেঁয়াজই ভালো লাগে। তো তার জন্যই আমি পেঁয়াজটাকে একটু মোটা রেখেছি। তোমরা চাইলে এটাকে কুচি কুচি করতে পারো বা আরো বড়ও করতে পারো। তো আমি মিডিয়াম জায়গায় রেখেছি, এটা আমার ভালো লাগে পেঁয়াজের এই পিসগুলো। দেখো বড়া একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, খুব কচমচে হয়েছে বড়াটা। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে রসুন বাটা দিয়ে দিচ্ছি।
তারপর আদা মরিচ ধনে জিরে যেটা একসাথে মিক্সড মশলা আছে ওটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখন হলুদ দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি শুকনো লঙ্কাটা অ্যাড করিনি, কারণ শুকনো লঙ্কার খাবারটা আমরা কমই খাই, আমরা কাঁচা লঙ্কার খাবারটাই খাই সবসময়, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করেছি, যার কারণে আমার কালারটা আসেনি। তো দেখো আমি এখন মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে নেড়ে চেড়ার পর আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি হাত দিয়ে দিই, আমার হাত দিয়ে দিলে পরিমাণটা বুঝতে সুবিধা হয়, ওর জন্যই আমি হাতে নুনটা হাতে ব্যবহার করি। এই দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু জল ঢেলে দিলাম। জল দেওয়ার পর দেখি, দেখতেই পাচ্ছ তোমরা, জলটাকে আমি ভালো করে ফুটিয়ে তারপরে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো ফুটা শুরু হয়ে গেছে। মুসুর ডালের যে বড়াগুলো বানিয়েছি আমি সব কয়টাই দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো এই যে দেখো আমার মোচার রেসিপি একদম রেডি, একদম রেডি খাওয়ার জন্য। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বাই বন্ধুরা।